একটু ফিটকিরি আমাদের আমাশার যে কোনো জীবাণু প্রতিরোধ করতে পারে, আমাদের আইবিএস এর যে কোনো জীবাণু ফিটকিরি প্রতিরোধ করতে পারে। অল্প পরিমাণ ফিটকিরি একটা পানিতে গুলে তুলা দিয়ে বা টিস্যু দিয়ে মুখে দিবেন। সরাসরি ফিটকিরি মুখে দিলে অনেক সময় মুখের রংটা বিবর্ণ হয়ে যায়, স্কিন বিবর্ণ হয়, সকলের না, যাদের অ্যালার্জিক বডি তাদের স্কিন খুব সফট, স্কিন খুব ভালো, সেন্সিটিভ স্কিন যাদের, তাদের জন্য ফিটকিরি গুলে তারপরে দিবেন, ডাইরেক্ট দিবেন না, তারা অন্য অন্য আফটার শেভ লোশনও দিতে পারেন। যেভাবেই হোক আমরা ফিটকিরিকে আমাদের কিছু কিছু কাজে লাগাতেই হবে, কারণ আমাশার জন্য, অ্যামোবিয়া পটে যাওয়ার জন্য আমাদের আন্ডার টেঙ্গিগুলির ভিতরে যে পানি থাকে সেই পানির ভিতর থেকে এত ধরনের কৃমি হয়, এত ধরনের অ্যামোবিয়া পটে যাওয়া হয়, এত ধরনের জীবাণু হয় যেগুলো আমাদের স্টোমাক অ্যালার্জির সৃষ্টি করে এবং আমাশার সৃষ্টি করে। আপনি যদি কেউ দয়া করে নিজের বাড়ির আন্ডার টেঙ্কিটার ঢাকনাটা তুলে একটা বড় টর্চলাইট মেরে একটু দয়া করে দেখেন, তাহলে বুঝতে পারবেন যে কত কুঠি কৃমির সাথে, জীবাণুর সাথে, শত্রুর সাথে আপনার বসবাস। আবার আপনি উপরে যান, উপরের ট্যাঙ্কিটা অবশ্য রৌদ্র লাগে, এই জন্য অনেক সময় অনেক জীবাণু মারা যায়, অনেক সময় মারাও যায় না, দিনের বেলা হয়তো 3-4 ঘন্টা ওখানে জীবাণু মারা যায়। সেখানেও আপনাকে 1000 লিটারে কমপক্ষে 5-10 গ্রাম ফিটকিরি অ্যালার্ম দিতে হবে। অতএব এই যে ফিটকিরিরও একটা বিরাট ব্যবহার আমাদের জীবনের জন্য, আমেরিকান ডাক্তার জন ব্রিন্সকো উনি আমাশার ঔষধ আবিষ্কার করছেন, ফিটকিরি শোধন করে, ফিটকিরিকে বিরান করে, বিরান ফিটকিরি দিয়া উনি ক্যাপসুল ট্যাবলেট তৈরি করে আমাশা বা আইবিএস প্রতিরোধক ওষুধ তৈরি করেছেন।